পড়ে গেলেও সমাবেশে ভিটা সুন্দর হয়েছে। তাহলে আমাদের দুপক্ষে দুজন রয়েছে, তুমি আরেকটু এদিকে আসো, ভি করতে গিয়ে ইউ করে ফেলছো। আসলে ওরা মনে হয় একটু ভয় পাচ্ছে যে আসলে ওরা কিন্তু অভিভাবকদের বিরুদ্ধে কিছু বলেনি, কারণ তারাও তো একদিন বাবা মা হবে। এবং আমাদের এই যে আর্ট অফ লিভিং এর যে কোর্সটা বা আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র আজকের মুহূর্তকে ধরবার জন্য নয়, আমি জানি অনেক বাবা মা আছেন যারা এই মুহূর্তে বসে বসে তার তাদের বাবা মার কথা ভাবছেন। আজকে যারা সামনে আছে আয়োজন করে বাবাও বলে যে মাছলে কি হচ্ছে, কিছু হচ্ছে না, কি করবে, কিছু করতেছে না। যেমন কিছুদিন আগে জমি মাপা হলো আমাদের গ্রামে একটা, আমার ছেলে তার দাদাকে নিয়ে ওই জমি সংক্রান্ত যেখানে ম্যাপ নিয়ে আলোচনা করে কিছু সেখানে গেছে, কিছু লোকে বললো যে মাস্টার কোনো রকম কামান না, কি করতেছে, মানে পাথরকে আমার যে কোনো লস করতেছে, কিন্তু বিশ্বাস করবেন না আমার ছেলে একটা সোনার টুকরো। আপনি এদিকে আসেন,